TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগইন করুন www.totalcablebd.com। প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি TBN 24 টেলিভিশন আজ তো নিয়মিত অনুষ্ঠান TBN অ্যানালিসিসে আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন, আছেন TBN 24 এর সাথে। আপনারা যদি টেলিভিশনের পর্দায় দেখে থাকেন আপনারা জানেন যে নাম্বারটিতে কল করতে হবে আপনাদের প্রশ্ন থাকলে, মন্তব্য থাকলে, সেটি হচ্ছে 646-307-9828। যারা ফেসবুকে দেখছেন আপনারা জানেন facebook.com/TBN24USA ঠিকানায় আমরা আছি। যারা ইউটিউবে দেখছেন আপনারা দয়া করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এই এটি আমাদের প্রয়োজন এবং এটি আমাদের একটি চালিকা শক্তি হিসাবে কাজ করে। আমরা নিয়মিতভাবে আপনাদেরকে আপডেট দিয়ে আসছি এবং আপনাদের প্রশ্ন উত্তরের একটি পর্বে আমরা সব প্রশ্ন নেওয়ার চেষ্টা করি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি যতটুকু সম্ভব এই টাইম অ্যালোটমেন্টের মধ্যে। আজকে যে রাতের যে ডিসকাশন ইন আ ফলোয়িং ম্যাটার্স আমি আপনাদেরকে জানিয়ে রাখছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ বেশ কিছু প্রশ্ন আমাদের কাছে ঘুরে ফিরে আসছে যেটির ব্যাপারে আমাদের কাছে মনে হয়েছে ক্লারিটি অর্থাৎ এটার পরিষ্কার না আমাদের কাছে। সেই বিষয়গুলো নিয়ে প্রথমে আলোচনা করব, একটু মনোযোগ দিয়ে শুনবেন এই কারণে যে এখান থেকে হয়তো আপনাদের উত্তর অনেক অংশে পেয়ে যাবেন, তারপরও আমরা আপনাদের প্রশ্ন নিব। প্রসঙ্গগুলি আমি জানিয়ে রাখি এখনই। প্রথম যেটি আলোচনা করব আমরা সেটি হচ্ছে ভেরিয়াস ইম্পর্টেন্ট ইনফরমেশন রিগার্ডিং লোন ক্যালকুলেশন। আপনি লোন ক্যালকুলেশনটা কিভাবে করবেন, কারণ অনেক রকম লোন SBI আন্ডারে পাওয়া যাচ্ছে, ফর এক্সাম্পল SBI PPA লোন, এই সমস্ত কিন্তু SBI লোন আন্ডার SBI আন্ডার ফ্রম SBI.gov। লোন ফরগিভনেস, কিভাবে লোনটি পাওয়ার পরে সেটি আপনাকে ফেরত দিতে হবে না, সেই কাজটি কি কাজ আসলে, কিভাবে এটি খরচ করলে এই লোনটি আপনাকে ফেরত দিতে হবে না, এটি গ্র্যান্ট হিসাবে দেখা হবে, এটির ইন্টারেস্ট রেট কি যদি ফেরত দিতে হয়, লোন রিপেমেন্ট পিরিয়ড মিনিং এই কত সময়ের মধ্যে এই লোনটা ফেরত দিতে হবে যদি ফেরত দিতে হয়, এর স্পেশাল টার্মস অ্যান্ড কন্ডিশনস ফর SBI লোন PPA লোন স্পেশাল টার্মস অ্যান্ড কন্ডিশন কি আছে, এই হচ্ছে প্রথম অংশের আলোচনার বিষয়। দ্বিতীয় যেটি থাকছে সেটি হচ্ছে স্টিমুলাস চেক। মেনি কোয়েশ্চেন, অনেক অনেক কোয়েশ্চেন আছে স্টিমুলাস চেকের ব্যাপারে, আমরা শুনবো স্টিমুলাস চেক নিয়ে। এরপরে যে আপডেটটি আপনারা পাবেন সেটি হচ্ছে কেয়ারস অ্যাক্ট লেটেস্ট আপডেট। এই সমস্ত বিষয়ে আজ আলোচনা করার জন্য আমার সাথে যুক্ত হয়েছেন দেবব্রত চক্রবর্তী, CPA। দেবব্রত চক্রবর্তী, স্বাগত জানাচ্ছি আপনাকে, আশা করি আপনি শুনতে পাচ্ছেন এবং আপনি ভালো আছেন। ধন্যবাদ হাবিব ভাই, শুনতে পাচ্ছি আপনাকে, সেই সাথে ধন্যবাদ TBN 24 কে এবং TBN 24 এর সকল দর্শককে। আমি শুনতেই একটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই, আপনি যখন কথা বলবেন বেশ কিছু ইনফরমেশন আপনি আমাদের সাথে শেয়ার করেছেন আপনার আপনার অফিস থেকে, সেই সমস্ত যে ইনফরমেশন আমাদের কাছে আছে আমি অনুরোধ করব আমাদের টিম যিনি যারা আছেন বাইন্ড দ্য সিন, আপনারা যাদেরকে ক্যামেরার পিছনে দেখতে পাচ্ছেন না, একটা বড় টিম কাজ করছেন ক্যামেরার পিছনে, সিনিয়র ক্যামেরা পার্সন আছেন রফিকুল ইসলাম রফিক, আমি ওনাকে অনুরোধ করব যখন দেবব্রত চক্রবর্তী কথাগুলি বলবেন যে স্লাইড উনি আমাদের সাথে শেয়ার করেছেন সেটি যাতে ফুল স্ক্রিনে ক্যামেরায় দেখানো হয় যাতে সবার সুবিধার্থে, এবং দর্শক আপনারা যখন এটি দেখবেন খুব মনোযোগ দিয়ে দেখবেন, এই থাকবে স্ক্রিন আলোচনা পর্বে। দেবব্রত চক্রবর্তী, আপনি শুরু করতে পারেন। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই বলবো, অনেকেই আপনারা ইকোনমিক ইঞ্জুরি ডিজাস্টার লোন যেটা EIDL আপনারা ক্যাশ অ্যাডভান্স অনেকে পেয়েছেন, আবার অনেকে PPP লোন অলরেডি আপনারা পেয়ে গেছেন, কিন্তু আপনাদের অনেকের মধ্যে ভয় আছে বা আবার অনেকের কোয়েশ্চেন আছে এই যে একটা বিউটি লোনের যে ফরগিভনেস, ওইটা আপনারা কিভাবে কি টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করলে পরে এই ফরগিভনেস এটা আপনারা এনজয় করবেন এবং লোনটা ফেরত দিতে হবে না। তা আমি এটা দুইটা ভাগে আলোচনা করব। প্রথমেই আমি আলোচনা করব যারা সেলফ এমপ্লয়েড পার্সন আছে, যাদের কোনো এমপ্লয়ি নেই এবং ইভেন সোল প্রোভাইডার যারা আচ্ছা, আপনারা বেসিক্যালি আপনাদের ইনকামটা কিন্তু স্কেজুয়াল সিতে রিপোর্ট করেন এবং কিভাবে রিপোর্ট করেন, লেটস সে 2019 এর টোটাল যে গ্রস ইনকাম স্কেজুয়াল সিতে রিপোর্ট করেন, এটা থেকে সমস্ত এক্সপেন্সেস বিজনেস রিলেটেড যা এক্সপেন্স আছে আপনারা বাদ দেওয়ার পরে যেটুকু থাকে এটাকে বলে নেট ইনকাম, যেটা আপনারা লাইন নাম্বার 31 আপনারা রিপোর্ট করেন। এবং এই লোন ক্যালকুলেশনের ক্ষেত্রে এই ম্যাক্সিমাম হচ্ছে 100,000 ওরা এটা ওরা নেবে, এর বেশি এটা নেবে না, ইভেন বেশি হইলে ওরা এটা ফেজ আউট করে 100,000 নিবে। আচ্ছা, এইটাকে আপনাদের মান্থলি নিয়ে আসতো, আমি বলতেছি লোন ক্যালকুলেশনটা কিভাবে করে। তো এই যে নেট ইনকাম যেটা থাকবে লাইন নাম্বার 31 এ, ম্যাক্সিমাম হচ্ছে 100,000, সেটাকে আপনার মান্থলি নিয়ে আসতে হবে 12 দিয়ে ভাগ দেওয়ার পর। তারপর এটাকে যেটা নাম্বারটা আসবে এটাকে 2.5 দিয়ে মাল্টিপ্লাই করলে পরে আপনার লোনের অ্যামাউন্টটা দাঁড়াবে। তো এই হচ্ছে আপনাদের লোন ক্যালকুলেশন। এখন কোয়েশ্চেন হচ্ছে যে এখন লোনের ফরগিভনেসটা আপনারা কিভাবে পাবেন যারা এই লোনটা পেয়ে গেছেন ইতিমধ্যে।
ফরগিভনেসটা পাইতে গেলে আপনাদের কিছু টার্মস এন্ড কন্ডিশন ফলো করতে হবে, যেটা হচ্ছে যে ল্যান্ডার যারা আছে এটা আপনার 100% এই লোনটা আপনাদেরকে ফরগিভ করে দিবে, মানে মাফ করে দিবে, যদি আপনারা এই যেদিন থেকে লোনটা পাবেন এই দিন থেকে 8 weeks এর মধ্যে যদি আপনারা 75% এই লোনের যদি আপনারা পেরোল পারপাসে আপনারা খরচ করেন, আর 25% যদি আপনারা বিজনেস রেন্ট, তারপর মর্গেজ ইন্টারেস্ট, ইউটিলিটি পারপাসে যদি আপনারা খরচ করেন, সেই ক্ষেত্রে আপনার এই লোনটা 100% ফরগিভনেস, ইউ ডোন্ট নিড টু ইভেন পে দিস ব্যাক। এবং যারা সেলফ এমপ্লয়েড আছেন তারা কিভাবে ওই 75% যেটা পেরোলটা ওইটা নেবেন, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যখনই টাকাটা জমা হবে ওই দিন থেকে 8 weeks এর মধ্যে আপনারা এই পুরো 75% পোর্শন আপনারা আপনাদের স্যালারি হিসেবে নিয়ে নেবেন, আর বাকি 25% আপনারা রেন্ট, ইউটিলিটি, মর্গেজ, ইন্টারেস্ট পারপাসে দিবেন। তো এই ছিল যারা সেলফ এমপ্লয়েড। এখন আমি আলোচনা করব যাদের এমপ্লয়ি আছে, যারা আপনারা পেরোল ইস্যু করেন তাদের ক্ষেত্রে এটার ক্যালকুলেশনটা একটু ডিফারেন্ট। কিরকম ক্যালকুলেশন, আপনাদের টোটাল স্যালারি, যেমন লেটস সে 2019 এ যে স্যালারি পে করছেন ম্যাক্সিমাম ওরা 100,000 নেবে, এর বেশি নেবে না, ওইটার সাথে ওরা অ্যাড করবে আপনার এমপ্লয়ার যদি কোনো হেলথ ইন্স্যুরেন্স ফান্ডে যদি টাকা পে করে এমপ্লয়ীদের জন্য, যদি রিটায়ারমেন্ট ফান্ডে যদি টাকা দেয় যেটা 401k, এবং সিটি এবং স্টেট আপনার লোকাল ট্যাক্স যেটা, ওইগুলা একসাথে অ্যাড করার পরে এটাকে আপনার মান্থলি নিয়ে আসতে হবে 12 দিয়ে ভাগ দেওয়ার পর, তারপর এটাকে 2.5% দিয়ে মাল্টিপ্লাই করলে তারপর এই লোনের অ্যামাউন্টটা দাঁড়াবে, এটা হচ্ছে আপনার লোন অ্যামাউন্ট। এখন কোয়েশ্চন হচ্ছে এটা ফরগিভনেস কিভাবে পাবেন এই লোন পাওয়ার পরে, কারণ অনেকেই ভয়ে আছেন যে এটা আবার ফেরত দিতে হয় কিনা। তা আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন হচ্ছে এই লোন পাওয়ার পরে যদি আপনার 8 weeks এর মধ্যে যদি আপনি 75% এই লোন অ্যামাউন্টটা যদি আপনার পেরোল পারপাসে খরচ করেন, এবং 25% যদি আপনার মর্গেজ ইন্টারেস্ট, তারপর রেন্ট এবং ইউটিলিটি পারপাসে খরচ করেন, সেই ক্ষেত্রে ল্যান্ডার আপনাকে 100% লোনটা ফরগিভ করে দিবে, ইউ ডোন্ট নিড টু পে ব্যাক এনিথিং। এখন কোয়েশ্চেন হচ্ছে যে যদি কোনো কারণে এই টার্ম যদি আপনি ফুলফিল করতে না পারেন, সেই ক্ষেত্রে আপনার সেটা রিমেইনিং পোর্শনটুকু আপনার লোন হিসাবে ট্রিট হবে, এটা ফরগিভনেস থাকবে না, এবং এটা আপনাকে পে ব্যাক করতে হবে 1% ইন্টারেস্ট সহকারে উইদিন 2 years এর মধ্যে। এবং আরেকটা বিউটি হচ্ছে যে এই লোনের কিস্তি যখন আপনি পে করবেন ফার্স্ট 6 months, এটাকে বলে ডেফারেল পিরিয়ড, ইউ ডোন্ট নিড টু পে এনিথিং ফর ফার্স্ট 6 months। আচ্ছা, এই গেল দুইটা। এবং আরেকটা বলতেছি যে EIDL আপনারা জানেন যে এখনো পর্যন্ত শুধুমাত্র এগ্রিকালচারাল বিজনেসের অ্যাপ্লিকেশন নিচ্ছে, অন্যান্য কেউই করতে পারতেছে না। এবং এটা জানেন যে $10,000 হচ্ছে আপনার ক্যাশ অ্যাডভান্স, যেটা আপনার ফরগিভেবল, ইউ ডোন্ট নিড টু পে ব্যাক। এবং আপনার রিমেইনিং যেটা ওয়ার্কিং ক্যাপিটাল লোন ছিল সেটা আগে ওরা বলছিল আপনার $2 million পর্যন্ত দিবে, বাট এটা ওরা রিডিউস করে নিয়ে আসছে $150,000 পর্যন্ত, মেবি ডিউ টু শর্টেজ অফ ফান্ড। এবং যেটার ইন্টারেস্ট রেট হবে 3.75%, এবং পে ব্যাক পিরিয়ড হচ্ছে আপনার 30 years, উইচ ইজ লং টার্ম। এখন আমি বলবো যে আপনারা এই দুইটা লোনের কথা শুনতে শুনতে মনে হয় আপনারা মুখস্থ হয়ে গেছে এতদিন, কিন্তু SBI এর আন্ডারে কিন্তু আরো বিভিন্ন লোন প্রোগ্রাম আছে যেটা আমরা এতদিন সময়ের জন্য ডিসকাস করিনি, বাট লেস ফেভারিটের কারণে। বাট এখন দেখতেছি অনেকেই কিন্তু আপনারা ফ্রাস্ট্রেটেড, এই দুইটা লোনের কোনোটাই পান নাই, কিন্তু আপনাদের বিজনেস এর জন্য ওয়ার্কিং ক্যাপিটাল প্রয়োজন, আদারওয়াইজ ইউ ক্যান নট সার্ভাইভ ইউর বিজনেস। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন একটু মনোযোগ সহকারে শুনেন। তা আপনাদের এই SBI-তে ডিফারেন্ট লোনের অপশনগুলো আমি এখন বলতেছি, যারা EIDL এবং PPP লোন অ্যাপ্লাই করতে পারেননি, আপনারা যদি SBI.gov তে যান সেই ক্ষেত্রে দেখবেন একটা অপশন আছে অ্যাক্সেস টু ইউর ক্যাপিটাল। সেই অপশনে যাওয়ার পরে বিভিন্ন লোনের অপশন আপনারা দেখবেন। প্রথমেই ডিসকাস করব Chapter 7A লোন প্রোগ্রাম। ওই লোন প্রোগ্রামের আন্ডারে আপনাকে ওরা $5 million পর্যন্ত আপনার লোন আপনার এনজয় করতে পারবেন। সেই ক্ষেত্রে এই লোনটা ওরা দিবে ওয়ার্কিং ক্যাপিটাল পারপাসে, এবং আপনার বিজনেস এক্সপ্যানশন, রিনোভেশন, এবং আপনারা যদি কোনো কারণে বিজনেসের জন্য ল্যান্ড এবং বিল্ডিং পারচেস করতে যান সেই পারপাসে ওরা এই $5 million লোনটা দিবে, এবং এই লোনের নাম হচ্ছে Chapter 7A। আরেকটা লোন প্রোগ্রাম হচ্ছে এক্সপ্রেস লোন প্রোগ্রাম। ওই এক্সপ্রেস লোন প্রোগ্রামের আন্ডারে আপনাকে ওরা $350,000 পর্যন্ত ওরা লোন দিবে, যেটা আপনাকে পে ব্যাক করতে হবে উইদিন 7 years এর মধ্যে, হুইচ ইজ লং টাইম অলসো। তারপর আরেকটা লোন প্রোগ্রাম হচ্ছে কমিউনিটি অ্যাডভান্টেজ লোন পাইলট প্রোগ্রাম। ওই লোনের প্রোগ্রামের আন্ডারে যারা এলিজিবল বিজনেস প্রতিষ্ঠান তাদেরকে ওরা ম্যাক্সিমাম $250,000 পর্যন্ত ওরা লোন দিবে, তো সেই ক্ষেত্রে আপনারা ওই লোনটা এনজয় করতে পারবেন এই দুর্যোগ পরিস্থিতিতে। তারপর আরেকটা লোন প্রোগ্রাম হচ্ছে SBI মাইক্রো লোন প্রোগ্রাম।
ওই লোন প্রোগ্রামের আন্ডারে ওরা বেসিক্যালি নন প্রফিট ল্যান্ডার যারা আছে ওদেরকে ইউজ করবে, এবং সেই ক্ষেত্রে ওরা আপনাকে ম্যাক্সিমাম লোনটা হচ্ছে $50,000 পর্যন্ত, এবং যেটার অ্যাভারেজ লোন সাইজ হচ্ছে 14,000। তার মানে যে কেউ অ্যাপ্লাই করলে এই লোন প্রোগ্রামের আন্ডারে আপনারা 14,000 লোন অবশ্যই পাবেন। তারপর সেকেন্ড অপশনে ডিসকাস করব এক্সপোর্টিং অ্যাসিস্ট্যান্স। এসবিআই এর আরেকটা লোন প্রোগ্রাম হচ্ছে যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড বিজনেস, যারা লেটস সে ইউএসএ থেকে আপনারা বিভিন্ন কান্ট্রিতে এক্সপোর্ট করেন, তাদের জন্য বিভিন্ন লোনের অপরচুনিটি আছে। তো সেই ক্ষেত্রে একটা লোনের নাম হচ্ছে এক্সপোর্ট এক্সপ্রেস লোন প্রোগ্রাম। ওই লোন প্রোগ্রামের আন্ডারে যে সমস্ত ইলিজিবল এক্সপোর্ট ওরিয়েন্টেড বিজনেস আছে তাদেরকে আপ টু 500,000 পর্যন্ত আপনার লাইন অফ ক্রেডিটের উপরে লোন দিবে, এটাকে বলে লাইন অফ ক্রেডিট লোন। আপনারা মানে ইজিলি এই এই লোনটা আপনারা এনজয় করতে পারেন। সেকেন্ড অপশনে বলবো এক্সপোর্ট ওয়ার্কিং ক্যাপিটাল লোন প্রোগ্রাম, এবং যে সমস্ত এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি এই এই বিভিন্ন কারণে ওয়ার্কিং ক্যাপিটাল ক্রাইসিসে ভোগেন, লিকুইডিটি কম থাকে, তাদেরকে ওরা আপ টু $5 million পর্যন্ত ওরা লোন দিবে এই ওয়ার্কিং ক্যাপিটাল শর্টেজের কারণে সার্ভাইভ করার জন্য। তারপরে এসবিআই এর আরেকটা ফেভারিট লোন প্রোগ্রাম হচ্ছে আপনার এসবিআই ব্রিজ লোন প্রোগ্রাম। এই লোন প্রোগ্রামের আন্ডারে ওরা আপ টু $25,000 পর্যন্ত ওরা ব্রিজ লোন দিবে, যেটা গ্যাপটা মেনটেন করার জন্য। আপনারা জানেন যারা ইআইডিএল লোন যেটা 150,000 যেটা রিডিউস করছে ওইটা কিন্তু মানে প্রসেস হতে সময় লাগে, এই ইন্টারিম পিরিয়ডের জন্য ওরা $25,000 আপনাকে ব্রিজ লোন দিবে যাতে করে আপনারা সার্ভাইভ করতে পারেন এই এই প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে। তো এই ছিল আজকে লোনের আপডেট। ধন্যবাদ হাবিব ভাই। ধন্যবাদ। আমি আশা করি দর্শক আপনারা যারা শুনছিলেন আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন, কারণ এটি অনেক অনেক ইনফরমেশন, এবং এর পরেও বেশ কিছু প্রশ্ন এবং কনসার্ন থাকা আপনাদের স্বাভাবিক, যার জন্য এটির ফলো আপ আমরা করবো আগামীকাল। আপনারা কিন্তু থাকবেন আমাদের সাথে। আমি এই মুহূর্তে বেশ কিছু প্রশ্ন আমাদের সাথে আছেন, অনেকে আছেন, আমি বেশ কিছু প্রশ্ন এখনই নিয়ে নিবো। প্রিয় দর্শক কে আছেন, দয়া করে আপনার নাম বলুন এবং প্রশ্নই করুন। আমি মোহাম্মদ শামসুল বলছিলাম পেনসিলভানিয়া থেকে। আমি মার্চের 22 তারিখ আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করছি, কিন্তু এখন আমি এখন পর্যন্ত আমি টাকা পয়সা পাই নাই, তো আমি কন্টিনিউ ক্লেম করে যাচ্ছি। গত 15 দিন আগে আমি অফিসে ফোন দিয়েছিলাম, তো অফিস থেকে বললো যে তুমি যখন ক্লেম করছো তো তুমি কুইট দিয়েছিলা, তো আমি এখান থেকে লিভ অফ অ্যাবসেন্স করে দিলাম, কিন্তু তোমার কাছে একটা চিঠি যাবে। তো আমি চিঠিটা গত শুক্রবার পাইছি, যেখানে অনেকগুলো কোশ্চিন ছিল, কোশ্চিনগুলো আমি অ্যান্সার করে এবং ওই দিনই আমাকে পাঠাইতে হয়েছে, কারণ ওই দিনই লাস্ট ডেট ছিল, তো আমি পাঠিয়ে দিয়েছি। এখন আমি কি এটার জন্য এলিজিবল হব কিনা, আর আরেকটা হলো যে স্ক্রিনে অনলাইন স্ক্রিনে এডিশনাল ইনফরমেশনে দেখাচ্ছে যে মানি দেখাচ্ছে আর কি, যে তোমার পার্সিয়াল অ্যামাউন্টটা দেখাচ্ছে, তো আলটিমেটলি আমি টাকা পয়সা পাবো কিনা। আচ্ছা, আপনি যখন কাজ ছেড়ে আপনার প্রশ্ন উত্তর দেওয়া হবে, আপনি থাকবেন। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। দর্শক কি আছেন, দয়া করে আপনার নাম বলে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি উৎসাইড থেকে রনি বলছি। জি রনি সাহেব বলুন। জি আমার প্রশ্নটা খুব জটিল, বলুন। আমার প্রশ্ন হচ্ছে আমি কাজ করি নিউ জার্সিতে, আমি থাকি নিউ ইয়র্কে, তো বাই মিস্টেকে আমি নিউ ইয়র্কে আনএমপ্লয়মেন্ট ওয়েবসাইটে আমি অ্যাপ্লাই করছি, আমাকে ওরা কনফার্মেশন নাম্বার দিছে, তারপর আমি আমার ফ্রেন্ডের সাথে শেয়ার করছি, আমার ফ্রেন্ড বলছে তুমি যখন নিউ ইয়র্কে নিউ জার্সিতে কাজ করো তোমাকে নিউ জার্সিতে অ্যাপ্লাই করতে হবে। তারপরে আমি নিউ জার্সিতে অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করার পর ওখানে আমার কনফার্মেশন নাম্বার দিচ্ছে, তো আজকে সকালে আমাকে নিউ ইয়র্কের ওয়েবসাইটে ওইটা আমাকে ওরা পেমেন্ট ওয়েবসাইট পেমেন্ট হিস্টোরি দেখা দিচ্ছে, তো এই ক্ষেত্রে তো আমি তো একটা ফ্রড কেসের মধ্যে পড়ে গেছি। আপনি যখন নিউ জার্সিতে কাজ করতেন আপনি কি W2 তে কাজ করতেন? ভেরি গুড, এই জন্যই আপনি ইনফরমেশনটা তারা পেয়েছে। হ্যাঁ আচ্ছা, দিস ইজ ওকে। আর কোনো প্রশ্ন আছে? এটি একটা প্রশ্ন। আই উইল বি আর ইজ আমার নিউ জার্সি উইদ অ্যাকাউন্টটা এখানে পোস্ট লিংক দেখা দিতেছে,
প্রসেসিং নিউ কেসটা আমাকে কেমিন হিস্টরি কিন্তু দেখাবে দেয় মানে নেক্সট উইক আমাকে টেক করবে বুঝতে পেরেছি আর কোনো প্রশ্ন কি আছে আমারিতে থ্যাংক ইউ আচ্ছা এটি খুব একটা জটিল প্রশ্ন না বাট শুনে মনে হবে জটিল ধন্যবাদ আপনাকেও প্রিয় দর্শক কে আছেন TVN 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556 প্রিয় দর্শক আমি শুনছি আপনি নাম বলে প্রশ্ন করুন আমার নাম ফাতেমা আমি কুইন্স থেকে বলছি বলুন ফাতেমা জি আমি ম্যানহাটনের গ্রোসারি স্টোরে কাজ করি তো আমি 2 মাস ধরে কাজে যাই না আমি যেন 16 তারিখের মধ্যে তাদের মেলে রিপ্লাই দেই যে আমি কাজে যাব কিনা লাইক আমাকে মেল করেছে যে আমি অ্যাকসেপ্ট করব নাকি রিজেক্ট করব জব অফারটা তো আমার কোশ্চেন হচ্ছে আমি যদি রিজেক্ট করি তাহলে আমি কি আনএমপ্লয়মেন্টের যে বেনিফিটটা ওইটা কি উইকলি ক্লেম করতে পারবো বিকজ ওখানে যখন ক্লেম করি তখন আপনার কোশ্চেন আসে ডিউরিং দ্য উইক অ্যান্ড ডিড ইউ রিফিউজ এনি জব অফার অর রেফারেল সেই অপশনে কি দিব যদি এজ দেই তাহলে কি আমি ডিসকোয়ালিফাই হয়ে যাব আনএমপ্লয়মেন্ট থেকে আচ্ছা ফাতেমা আপনাকে আর কয়েকটি প্রশ্ন করি একটি প্রশ্ন হচ্ছে আপনি যখন এখানে কাজ করতেন আপনি ফুল টাইম কাজ করতেন জি লাইক লাস্ট ইয়ার আমি করেছি পার্ট টাইম বাট এই ইয়ারে লাইক মার্চ পর্যন্ত আমি কাজ করেছি তখন ফুল টাইম কাজ করেছি ফুল টাইম কাজ করেছেন আপনি যখন ফুল টাইম কাজ করতেন আপনি কি 5 দিন কাজ করতেন নাকি সপ্তাহে 2-3 দিন কাজ করতেন আমি 5 দিন কাজ করতাম ভেরি গুড এবং আপনার যে ওয়েজেস ছিল সেটা কি $500 উপরে না নিচে না আমার সবসময় নিচে ছিল $500 নিচে ছিল আপনাকে এখন যে কাজে যেতে বলছে কয়দিনের জন্য কাজে যেতে বলছে ফুল টাইম নাকি পার্ট টাইম এগুলো কিছুই উল্লেখ করেনি জাস্ট আমাকে মেল দিয়ে বলেছে যে আমি যেন তাদেরকে 16 তারিখের মধ্যে রিপ্লাই দেই যে আমার যে পজিশনটা এটা স্কিল অ্যাভেলেবল আছে না আমি কি কাজে যেতে ইচ্ছুক নাকি আরেকটি ব্যাপার আপনাকে জিজ্ঞেস করি আপনার বাসায় কি কেউ বয়োবৃদ্ধ কেউ আছেন যারা আপনি যদি কাজে ফেরত যান তারা কোভিড এর কারণে ঝুঁকির মধ্যে পড়তে পারেন না কিন্তু আমার হচ্ছে মার্চের শেষের দিকে একটা সার্জারি হয়েছিল সেই জন্য আমি অলরেডি 3 উইকস তাদেরকে আমার কোম্পানি ম্যানেজারকে পেপার দিয়ে আমি 3 উইকস বাসায় ছিলাম রেস্টে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার আপনার কোনো ছোট বাচ্চা আছে যারা স্কুলে যায় না আচ্ছা ঠিক আছে কারণ দোজ আর কনসার্নস এন্ড রিজনস ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্ন উত্তর আমরা দেব আপনি মন দিয়ে শুনবেন ধন্যবাদ জি জি আরেকটা কোশ্চেন সেটা হচ্ছে হ্যালো শুনছি আপনি বলুন জি আরেকটা কোশ্চেন যদি আমি অফার অ্যাকসেপ্ট করি এবং বলি যে আমি 1 মান্থ পর জয়েন করতে চাই তাহলে কি আমি 504 টাকা নিচে যদি পাই তাহলে আমি স্টিল কি আনএমপ্লয়মেন্টের জন্য এলিজিবল থাকবো কিনা ভেরি ভেরি গুড কোয়েশ্চেন আপনি মনোযোগ দিয়ে শুনবেন কারণ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং টেকনিক্যালি ভেরি গুড ঠিক আছে আপনার এই প্রশ্ন উত্তর আমরা দেবো আপনি শুনবেন ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য প্রিয় দর্শক কে আছেন দয়া করে আপনার নাম বলুন এবং প্রশ্নটি করুন আসসালামু আলাইকুম আমার নাম নুরুজ্জামান আমি এলমাস থেকে বলছি নুরুজ্জামান বলুন আমি একজন ট্যাক্সি ড্রাইভার তো আমি লিজ নিয়ে গাড়ি চালাই আমার কি তো এখন তো গাড়ি চালাই না তো আমি ওই এসবিএল লোনের জন্য অ্যাপ্লাই করতে চাইছি তো এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে আমার জন্য কোনটা ভালো হবে জানতে চাই আর আমার একটু প্রবলেম আমি গত অক্টোবর 19 থেকে জানুয়ারি 20 পর্যন্ত আমি রেস্টুরেন্টে জব করছি কিন্তু এর আগেও গাড়ি চালাইছি এখনও চালাচ্ছি তো আমি লোন আমি অ্যাপ্লাই করতে পারবো কিনা লোনের জন্য সেলফ এমপ্লয়ের এস বি এর কোনো মানে লোন অ্যাপ্লাই করা যাবে কিনা আর কি এবং কোন ক্যাটাগরি আমার জন্য বেটার হবে প্রিয় দর্শক কে আছেন
আপনি দয়া করে আপনার নাম বলুন, প্রশ্নটি করুন। প্রিয় দর্শক আমি আমার আব্বুর জন্য আনএমপ্লয়মেন্ট ক্লেম করছিলাম মার্চ মাসের লাস্টের দিকে। এখন আমি আনএমপ্লয়মেন্ট থেকে লেটার পাইছিলাম, ওরা বলতেছে যে উনি ডিসকোয়ালিফাই ফর আনএমপ্লয়মেন্ট, বাট ওই লেটার আবার বলতেছে ইউ মে বি এলিজিবল ফর PUA পেন্ডেমিক আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্স। ওই ওই লেটারটা একটু আমি বুঝতে একটু অসুবিধা হইতেছে যে আনএমপ্লয়মেন্টের জন্য ডিসকোয়ালিফাই। আপনার দ্বিতীয় প্রশ্নটি করুন। জি, দ্বিতীয় প্রশ্ন হলো আমার ছোট ভাই 19 এবং 18 ফুল টাইম স্টুডেন্ট ছিল হাই স্কুলে, ওর জন্য আমি আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করছিলাম, ক্লেমটা ফাইল হয়েছে। এখন আমার কোয়েশনটা ওইটাই যে ও কি রিয়েলি এলিজিবল ফর আনএমপ্লয়মেন্ট, বিকজ সে এখন স্টুডেন্ট, আপনার ও যে চাকরিতে কাজ করে ওইটা বন্ধ। তৃতীয় প্রশ্নটি করুন। জি, তৃতীয় প্রশ্ন হলো যে আমাদের নির্দেশিতে যখন আনএমপ্লয়মেন্ট স্টার্ট করা হয় তখন আমাদের রিকোয়ারমেন্ট কিছু কোয়েশ্চেন আছে যে ডিড ইউ ওয়ার্ক লাস্ট 18 মান্থস, ওইখানে যদি আমি নো দেই তাহলে আমার সাথে সাথে বলে ডিসকোয়ালিফাই। কিন্তু আমার আঙ্কেল উনি ওনার 18 মাস কাজ হয় নাই, 14 মাস কাজ করছেন, এখন উনি কি পিইউর জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হবে, আই মিন উনি তো আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করতে পারতেছেন না। জি, ভালো প্রশ্ন। এটির সাথে আরেকটি প্রশ্ন আমরা জুড়ে দিব, পিইউ আর আনএমপ্লয়মেন্ট আলাদা আলাদা করা যায়, একসাথে করা যায়। যারা শুনছেন খুব মনোযোগ দিয়ে শুনবেন। দর্শক, আমরা বেশ কয়েকটি প্রশ্ন নিয়েছি, বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে আপনাদের মনে অনেক প্রশ্ন হয়তো পেয়ে যাবেন আপনারা। আমাদের নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি, আপনারা যাবেন না কোথাও, বিরতির পর এসে আমরা সরাসরি চলে যাব প্রশ্নোত্তর পর্বে। ধন্যবাদ, থাকবেন।